Aduh, tapi laju. ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে আজ সন্ধ্যায়। আরামবাগ পাশকুড়াগামী মুন ট্রাভেলস বাসটি চাঁদপুরের কাছে ওভারটেক করতে গিয়ে একটি পুকুরে উল্টে যায়। স্থানীয়দের তৎপরতায় ওই বাসের সকল প্যাসেঞ্জারকে বাস থেকে বের করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে সাহায্য করে। দাসপুর হাসপাতালেও কিছু আহতকে নিয়ে যাওয়া হয়, পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাটাল হাসপাতালে 9 জন আহত অবস্থায় এসে পৌঁছায়, তার মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর 5 জনের মধ্যে 1 জনের পরিস্থিতি একটু খারাপ। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়াও সেই সঙ্গে ঘাটালের ব্লক সভাপতি দিলীপ বাবু, ঘাটালের বিধায়ক শীতল কপাট ছাড়াও রাজনৈতিক দলের নেতারা সকলে সবকিছু ভুলে হাসপাতালে এসে রোগীদের খোঁজ খবর নিয়েছেন এবং সকলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, ছিলেন দিলীপ মাঝি, বিকাশ কর, আকবর আলী খান, ছাত্রনেতা ইয়াসউদ্দিন সহ আরো অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। চলুন দেখে নেব ঘটনাস্থলের পরিস্থিতি এবং ঘাটাল হাসপাতালের পরিস্থিতি সরাসরি সংবাদ বার্তার পর্দায়। শুভেন্দু চক্রবর্তী এবং নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। দেখলাম পাল্টি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এসে দেখলাম যে কিছু যাত্রীরা ইনজিওর হয়েছে, তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা হয়েছে। যাদের সামনে বাড়ি ছিল ওই কলমি ইয়েতে আমাদের কালীভাটায় সুলতাননগর, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি যারা ইনজিওর ছিল তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। গাড়িটা মূলত রেসারেসি করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটে, চিকিৎসা করেছি, বাকিটা তাদেরকে আমরা হসপিটালাইজ পাঠিয়েছি। দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘাটালের ওসি আমাদের এসেছেন, দাসপুর থানার ওসি এসেছেন, সমস্ত পুলিশ বাহিনীরাও এসেছে। এসে তারাও তৎপরতার সঙ্গে হাত লাগিয়েছে এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সও এসছে, তাদেরকে তৎপরতার সঙ্গে আমরা পাঠিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত কেউ মারা যায়নি, আমরা আমাদের দেখেছি এখান থেকে, আমরা সব দিক থেকে সাইড দিকে ছেলে আছে। ওর নাম কি? বাড়ি কোথায়? কালীভাটা। কোন এই নামগুলো লেখছেন তো, পালের মোবাইল নাম্বারগুলো অনেক জোর রাখো, চিন্তা করতে হবে না, সব আছে।